আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীকে নিয়ে 17 মাদান সকালবেলা মদিনা মুনাওয়ারা থেকে রওনা দিলেন। নবী সাল্লাম যে কোনো অভিযানে বাইরে এলে সকালবেলা বেরোতেন এবং নবী সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলার সব কাজের মধ্যে আপনি বরকত দেন। উম্মতেরা সকালবেলা কাজ করে না, উম্মতেরা রাতে কাজ করে, সকালবেলায় উম্মতেরা ঘুমায়, এই জন্য উম্মতের খালি ঘুমের বরকত হয়। উম্মতের বরকত হয় কিসের মধ্যে? ঘুমের মধ্যে। কিন্তু আর সকালবেলায় কোনো কোরআন তেলাওয়াত করে না, সকালবেলা কাজ করে না। আগে কৃষকেরা রাত থাকতে সকালবেলা চলে যেতেন কাজ করার জন্য, 2 ঘন্টা কাজ করলে সারাদিনের কাজ হয়ে যেত। সকালবেলার কাজের মধ্যে নবী সাল্লাম দোয়া করে দিয়েছেন যে উম্মতের জন্য সকালবেলার কাজে বরকত হয়। নবী সাল্লাম প্রত্যেক সময় সকালবেলা যে কোনো অভিযানে বের হইতেন, এখন এই অভিযানেও বের হয়েছেন। বের হইতে হইতে কোরা আল গামাম একটা এলাকায় এসছে। এখন এই এলাকায় আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, পানি নিয়ে আস। সাহাবি পানি এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে পানি পান করা শুরু করলেন, রোজা রাখা অবস্থা দিনের বেলায়। সাহাবায়ে কেরাম দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙিয়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ফেলার সাথে সাথে অধিকাংশ সাহাবি ভেঙে ফেলছে। কয়েকজন কয়, না রাসূল ভাঙলে কি হয়েছে, আমরা থাকব, কারণ রোজা থাকতে তো রাসূল তো নির্দেশ দেন নাই, আল্লাহ রাসূল তো বলেন নাই তোমরা রোজা ভাঙিয়ে ফেলো, নবী সাল্লাল্লাহু নিজে ভেঙে ফেলছেন। এখন কিছু সাহাবি রোজা রেখে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে কিছু সাহাবি তো রোজা ভাঙে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকাল উসাত, যারা আমি নবীকে সিয়াম ভেঙে ফেলা দেখার পরেও রোজা রাখছে, এরা বুজুর্গ না, এরা গুনাগার। মানে এরা, আমি রাসূলের সাথে বেশি বুজুর্গ সাজতে গেছে, আমি রাসূল যেখানে সিয়াম ভেঙে ফেলছি সবার সামনে ভাঙছি কেন, যেন আমাকে দেখে সবাই ভেঙে ফেলে। এই জন্য সুন্নতের মাপকাঠি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই মর্মে দলিল পাওয়া গেলে এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেন নাই এই মর্মে দলিল পাওয়া গেলে এটা বেদাত। এখন কিছু কিছু ভাইয়েরা আসে বলে, আল্লাহ রসুল না করলে অসুবিধা কি, রাসুল কি নিষেধ করছে এটা করার জন্য? রাসুল নিষেধ করলে এটা বেদাত হইত না, আল্লাহ রসুল নিষেধ করলে এটা হারাম হইত, এটা তখন আর বেদাত হইত না। রাসুল নিষেধ করেন নাই এই কারণে এটার নাম বেদাত। সুতরাং আল্লাহ রসুল করেন নাই, আমি করি, রাসুলের থেকে বেশি বুজুর্গ সাজার দরকার নাই। এখন এই সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন উলাইকা হুমুল উসাত, সাথে সাথে এই সাহাবীরা সিয়াম ভেঙে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে রওনা দিলেন। রাস্তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন আরও আগে, কিন্তু তিনি এখন সপরিবারে মদিনার দিকে রওনা দিয়েছেন। আর রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দেখা, আল্লাহ রসুল বললেন আপনি আর মদিনা যাওয়া দরকার নাই, চলেন আপনি আমাদের সাথে মক্কা মুকাররমায় চলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মারুজ জহরান একটা এলাকা আছে, এটা আপনার মক্কা মুকাররমা থেকে 7-8 মাইল পরে মারুজ জহরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মারুজ জহরানে তাঁবু স্থাপন করলেন। করার পরে রাত্রিবেলায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। বের হয়ে তিনি গেলেন আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বের হয়েছে যে বাইরে খোঁজখবর নেওয়ার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে আবু সুফিয়ান আসতেছে, ওমর প্রস্তুতি নিতেছে, খতম করার সময় আসতেছে আবু সুফিয়ান। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর খবরদার, আমি আব্বাস তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসছি,
সুতরাং তার উপরে কোনো আক্রমণ করা যাবে না। এরপরে নবী সরসনাম আমার কাছে নিয়ে গেলেন। নবী সরসনামের সাথে তার অনেক কথাবার্তা হয়েছে, কথাবার্তা হইতে হইতে সে ইসলাম গ্রহণ করে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আবু সুফিয়ান হয় ইসলাম আসলেম তাসলেম, ইসলাম গ্রহণ করো নিরাপদ, ইসলাম গ্রহণ করবা না আজকে কিন্তু আর নিরাপত্তা নেই। তখন আবু সুফিয়ান কালেমা পড়ে ইসলাম গ্রহণ করল। রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারের মধ্যে নবী সাল্লাম নির্দেশ দিলেন 10,000 সাহাবি 10,000টা মশাল জ্বালাইবা রাত্রে, প্রত্যেকে একটা একটা। এই 10,000 মশাল যখন মক্কা মুকাররমা থেকে দেখা যাবে, কুরাইশরা দেখবে যে আগুন জ্বলতেছে, মানে আগুন জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মিছিল করে না, এই আগুন দেখা যাচ্ছে রাত্রিবেলায় যে 10,000 মশাল একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি এটা উপরের দিকে তুলে রাখবা। এখন দলে দলে কুরাইশরা বাহিরে দেখতেছে কি ব্যাপার, আগুন জ্বলে কোথায়, আগুন জ্বলে কারা, এতগুলো আগুন, মানে এদের মধ্যে একটা মারাত্মক ভীতি সঞ্চার হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাকে কয়েকটা জিনিস দিয়ে সহযোগিতা করছেন, তার মধ্যে একটা হলো নুসিরতু বিররুব, যে আমার দ্বারা আল্লাহ পাক কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিয়েছেন, এটা দেখেই শেষ, মানে অর্ধেক বিজয় রাত্রে হয়ে গেছে এরা ভয়ে। এখন কিছু কিছু বেশি পণ্ডিত আছে, বেশি চালাক আছে, এরা বলতে চায় যে এগুলো কিছুই না, আমরা এমন বাহিনী আছি। তখন ইকরামা বিন আবু জাহেল, সফওয়ান বিন উমাইয়া, এরা কয়েকজন মিলে একটা বাহিনী গঠন করছে যুবকদের, এরা বাধা দিবে এই নবী সাল্লামের বাহিনীকে বাধা দিবে। পরে খান্দামা এলাকায় এদের সাথে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সংঘর্ষ হয়েছে। এই জায়গায় তাদের 12 জন মারা গেছে। 12 জন মারা যাওয়ার পরে এমনভাবে ফালানো শুরু করছে আর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই 12 জন এই জায়গায় খান্দামার এখানে মারা গেছে। নবী সাল্লামের পতাকাটা দুই পাশে দুইজনে নিছেন, এই পাশে ডান পাশে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম পাশে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছাকাছি গিয়ে সাদ ইবনে উবাদার পতাকাটা কিন্তু লই ফেলছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা শুরু করলেন যে আজকে এমন এক দিন, আমাদের মহা বিজয়ের দিন, আজকে মক্কা মুকাররমায় রক্তপাতের দিন। এই যে তিনি রক্তপাতের দিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে পতাকা নিয়ে তার ছেলের হাতে পতাকা দিয়েছেন, মানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচাইতে মহা শান্তিকামী নেতা। রক্তপাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পছন্দ করেন নাই। যেটা রক্তপাত হয়েছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে না, এটা কাফের মুশরিকদের কারণে রক্তপাত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছায় কখনো কাউকে আক্রমণ করে রক্তপাত সংগঠিত করেন নাই। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে মারুজ জাহরান, পরের দিন সকালবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সাহাবিকে নিয়ে চলে আসছেন হাজুন, হাজুন এলাকা। হাজুনটা কোথায় জানেন? এখন দেখবেন মক্কা মুকাররমায় একটা মসজিদুল ফাতহ, মসজিদুল ফাতহ হয়ে আছে, বিজয়ের মসজিদ। কোনখান দিয়ে বলেন তো দেখি, মসজিদুল ফাতে দেখছেন হাজি সাহেবরা মুমরাকারীরা, মসজিদুল ফাত বিজয় মসজিদ দেখেন নাই আপনার? ওই যেদিকে আপনার মোয়াল্লা কবরস্থান, মোয়াল্লা কবরস্থান আছে না, এই মোয়াল্লা কবরস্থানের এই দিকেই হলো মসজিদুল ফাত বিজয়ের মসজিদ। এই বিজয়ের মসজিদটা যে জায়গায়, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু স্থাপন করলেন। তা অবস্থাপন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে ফজরের পরে এই হাজুনে আসছেন। তা অবস্থাপন করতে করতে এখানে বিশ্রাম নিতে নিতে 8টা 9টা ধরেন এরকম দোহার সময় হচ্ছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন, বাইতুল্লাহর এলাকার মধ্যে ঢুকলেন। আর কুরাইশরা চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আর আজকে মানে প্রতিহত করার, আক্রমণ করার এই মনোভাব কারোর মধ্যে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10,000 সাহাবায়ে কেরামকে একসাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় ঢুকলেন।
ঢোকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করছেন আল্লাহর ঘরে তাওয়াফ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই এহরাম পরে আসেন নাই, কারণ এখন তো জেহাদে আসছেন, গাজওয়ায় আসছেন, কিন্তু প্রথমে ঢুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে তাওয়াফ করছেন। তাওয়াফের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কাজটা করছেন সেটা হলো মূর্তিগুলাকে ভাঙা শুরু করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে লাঠি মোবারকটা ছিল এটা দিয়ে দিয়ে বাড়ি দিচ্ছিলেন একটা, কিন্তু এগুলো এত শক্ত এই লাঠি তো আর ভাঙবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যদ্দূর পাইছেন বাড়ি দিছেন আর বলতেছেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই কথা বলে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে আক্রমণ করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ইশারা করার দেরি না, 10,000 আছে না, এই 10,000 সাহাবি একেবারে মুহূর্তের মধ্যে তছনছ। 360 মাবুদ, এই 360 বাতিল মাবুদ মুহূর্তের মধ্যে সেদিন তছনছ। তাদের সমস্ত আশা ভরসা সমস্ত পুঁজি এই জায়গায় বিনিয়োগ, মুহূর্তের মধ্যে শেষ 360। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এখানে দাঁড়িয়ে। দোয়া করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাবুতে ফিরে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই যে ভাঙছে এগুলা, তো এগুলো তো সরাইতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে পরবর্তীতে তাওয়াব করবে কীভাবে, তারপরে সলাত আদায় করবে কীভাবে। এইগুলো বাইতুল্লাহর ভিতরেও ছিল বাহিরেও ছিল, দুই জায়গায় ছিল, কারণ 360টা তো কম না, 360টা সব কিন্তু বাইতুল্লাহর ভিতরে জায়গা হবে না, ভিতরেও ছিল বাহিরেও ছিল, এমন কিছু কিছু এত শক্ত ছিল যেগুলো পরবর্তীতেও মানে অনেক যন্ত্রপাতি এনে তারপরে সরাইতে হয়েছে, সহজে সরানো যায় নাই। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু বাসায় গিয়ে তিনি 8 রাকাত সলাত আদায় করছেন। এই সলাতটাকে ফোকাহায়ে কেরাম বলছেন সলাতুদ দোহা, আপনার শাস্তের সলাত যেটা সলাতুদ দোহা, এই সলাতটা নবী সাল্লাল্লাহু এখানে আদায় করছেন ঘরে গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ওই তাবুতেই ছিলেন, আল্লাহ রসুলের ঘরে আর যান না, যেই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার বাপের বা নবী সাল্লাল্লাহু নিজের যে ঘরটা ছিল এই ঘরটা আপনার ওই আবু তালেবের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে যাওয়ার পরে বিক্রি করে দিছে আরেকজনের কাছে, কিন্তু যাদের কাছে বিক্রি করছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি আপনার ঘরে চলে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে যান নাই, ওই তাবুতেই ছিলেন, হাজুনের ওই তাবুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। মক্কা বিজয়ের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন এখানে ছিলেন, মক্কা মুকাররমা আরও 19 দিন ছিলেন, এই 19 দিন ওই তাবুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কয়েকটা খুতবা দিছেন, এই বিজয়ের প্রথম দিন খুতবা দিছেন, দ্বিতীয় দিন খুতবা দিছেন, এই জন্য মক্কা বিজয়ের অনেকগুলো খুতবা আছে, অনেকগুলো ভাষণ আছে। তো প্রথম খুতবা যেটা দিছেন সেটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছেন। প্রথমে বলছেন আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এই দোয়া কোথায় পড়তে হয় বলেন তো দেখি, সাফা মারওয়ার মধ্যে, সাফা পাহাড়ের উপরে উঠেও পড়তে হয়, মারওয়া পাহাড়ের উপরে উঠে প্রথমবার পড়তে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা প্রথম খুতবার মধ্যে বললেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা কুল্লু মা তুরাতিন আও মালিন আও দামিন ফাহুয়া তাহতা কাদামিয়া হাতাইনে ইল্লা সাদানাতাল বাইতে ওয়া সাকায়াতাল হাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সমস্ত রকমের সম্পদের আধিক্য, সম্পদের প্রতিযোগিতা, রক্তের প্রতিযোগিতা সব কিছু আমার দুই পায়ের নিচে পিষ্ট করে দিলাম, তবে এখন থেকে মর্যাদা থাকবে দুইটা, একটা সাদানাতাল বাইত আর একটা সাকায়াতাল হাজ। একটা হলো আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণের মর্যাদা আর হাজিদেরকে পানি পান করানোর মর্যাদা। আলহামদুলিল্লাহ, আমরা আজানের আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন যে খুতবাটা দিয়েছিলেন সেই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে সকল সম্পদের প্রতিযোগিতা, রক্তের প্রতিযোগিতা, সকল সম্মানের প্রতিযোগিতা আমার দুই পায়ের নিচে পিষ্ট করে দিলাম। শুধুমাত্র দুটি মর্যাদা থাকবে, একটি হলো সাদানাতুল বাইত আর একটা হলো সাকায়াতুল হাজ, অর্থাৎ আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণের মর্যাদা
এবং হাজিদেরকে পানি পান করানো, হাজিদের ব্যবস্থাপনা মর্যাদা। এই জন্য দেখবেন মরুভূমির দেশ কিন্তু এত লক্ষ লক্ষ হাজি লক্ষ লক্ষ উমরাকারী, পানির কখনো সমস্যা হয় না। কত মানুষ টনে টনে গাড়িতে গাড়িতে খালি গাড়ি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানি পানের মর্যাদা আছে কায়াতুল হাজ, এটাকে আমত পর্যন্ত রেখেছেন যে এই মর্যাদাকে আমত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা সেদানাতুল বাইত, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ। এই কারণে দেখবেন পৃথিবীর সব মসজিদে দান বাক্স আছে, মসজিদে হারামের কিন্তু দান বাক্স। তো মসজিদে হারামের এই যে কাজ চলে, কাজগুলো কেমন? আমাদের দেশের কোনো মসজিদে এরকম কাজ হয় না। ওখানে মসজিদে হারামের যে কাজগুলো, কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, তো খরচগুলো কে দেয়? আমাদের দেশের লোকেরা বসে বসে অনেকে খালি সৌদি আরবের বদনামি করার জন্য বসে থাকে। দেখবেন সৌদি আরবের বদনামি করতে পারলে অনেক খুশি, অনেক মানুষের ঘুমে হারাম, খালি সৌদি আরব শেষ হয়ে যাইতেছে, নিজের দেশের খবর নেই, সৌদি আরবের চিন্তায় শেষ। তো এই যে টাকাগুলো, অনেকে বলো তো এরা হজের হজ দিয়েই ব্যবসা করে, উমরা দিয়েই ব্যবসা করে, হজ উমরার টাকা ওদের ব্যবসার মাধ্যম না। এই যে আল্লাহর ঘরের কাজগুলো হয়, মসজিদ নবীর কাজগুলো হয়, কারা দিতেছে? সরকার দিতেছে, তারপরে সৌদি আরবের যারা ধনাঢ্য ব্যক্তি, বড় বড় ব্যক্তি, দানশীল ব্যক্তি, এদের সমস্ত সম্পদ বাইতুল্লাহর জন্য। আপনার এই যেটাকে আমরা জমজম টাওয়ার বলি, ওখানে যেটা হচ্ছে গড়িওয়ালা ক্লক টাওয়ার, জি, এই টাওয়ার পুরাটাই তো ওয়াকফ করা, এটা হারামের জন্য, পুরাটাই কি লেখা আছে ওখানে উপরে, এটা ওয়াকফ করা, এটা সমস্ত ইনকাম হারামের জন্য, মসজিদে হারামের জন্য। তারপরে এমন এমন ব্যক্তিরা আছে যে আল রাজির যেই মালিক, তারপর ওনার সমস্ত সম্পদ উনি এই হারামের পাশে যে ফাইভ স্টার হোটেলগুলো, এই অধিকাংশ হোটেলের মালিক তিনি, এই ইনকাম সব আল্লাহর ঘরের জন্য। বাদশাহ খালি বলার দেরি যে আল্লাহর ঘরের এত কোটি ডলার লাগবে, বাস দেওয়ার জন্য রেডি বসে আছে। কেন? সাদানাতুল বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর ঘরে যারা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকবে, এদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। এই দুইটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারিমের ওই আয়াতটা তেলাওয়াত করছেন, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ। ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে ব্যক্তির তাকওয়া যত বেশি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, খুতবার পরে আরবের ওই মক্কা মুকাররমার কুরাইশেরা সব চতুর্দিকে হাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে সব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া মাআশারা কুরাইশ মা তারাউনা আন্নি ফাইলুম বিকুম, ও কুরাইশরা তোমরা কি ধারণা করো আজকে তোমাদের কি রায় হবে, কি বিচার হবে তোমাদের? ক্বালু খাইরা আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, তারা বলে যে খাইরা, না আমরা আশা করতেছি আজকে ভালো কিছু হবে, কল্যাণকর কিছু হবে, কারণ কি? আখুন করিম, আপনি আমাদের সম্মানিত ভাই, ওয়া ইবনু আখিন করিম, আপনার আব্বাও আমাদের সম্মানিত ভাই, আপনি তো আমাদের ভাতিজা, আপনার আব্বাও ছিলেন খুব সম্মানিত, আপনিও কি সম্মানিত। তো এতদিন সম্মান কোথায় ছিল? এতদিন তোমাদের মনে ছিল না কেন যে এটা তো সম্মানিত ভাইয়ের ছেলে, এটা তো আল আমিন, যার ব্যাপারে আবু তালেব বলছে ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আবু তালেব পর্যন্ত স্বীকৃতি দিছে যে আমার ভাতিজা এমন চেহারার অধিকারী যে চেহারা দিয়ে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি নাজিল হয়। এইরকম আল আমিন আর সাদুক তোমাদের সামনে থাকতে এতদিন এগুলো মনে ছিল না, এখন যখন বিপদে পড়ছে এবার কয় আপনি তো সম্মানিত, আপনার আব্বাও কি ছিলেন
সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলে সবগুলোকে হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নি আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লি ইখওয়াতিহি, আজকে আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো যে কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিল, সেটা কি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নাই, ইযহাবু ফান্তুমুত্তালাকা, যাও তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো, ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, এত বড় সাধারণ ক্ষমা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়, যেখানে সমস্ত মানুষগুলো মক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে বন্দি, নবী সাল্লাল্লাহু বলে দিলেন কি ইযহাবু ফান্তুমুত্তালাকা, যাও সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া, কোনো প্রতিশোধ নাই। অথচ এরা নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র চক্রান্ত নাই যারা যা তারা করেনি, নিজের জন্মভূমি মাতৃভূমি থেকে বের করছে, আবার মদিনা মুনাওয়ারায় গেছেন সেখানেও শান্তিতে থাকতে দেন, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি কী করলেন, ক্ষমা করে দিলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার আব্বারে ধরে নিয়ে আসছেন, আবু বকরের আব্বার নাম কি আবু কুহাফা, আবু বকরই এমন এক লোক যার চারি প্রজন্ম কি সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চারি প্রজন্ম সাহাবি, আব্বা আম্মা সাহাবি, আবু বকর আর আবু বকরের স্ত্রীও সাহাবি, আবু বকরের ছেলে মেয়েরও সাহাবি, আবু বকরের নাতি নাতিনেরও সাহাবি, চারি স্তরের সাহাবি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ে হলেন কে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশার ঘরে তো কোনো ছেলে মেয়ে নাই, আরেক মেয়ে হলো আসমা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জুবায়ের, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আরো ছিলেন, এরাও সাহাবি। তাহলে আপনার যেমন চারি প্রজন্ম নবী, কে বলেন তো দেখি, জি ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, চারি প্রজন্ম নবী। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চারি প্রজন্ম কি সাহাবি। এখন আবু বকরের আব্বাকে নিয়ে আসছে, আব্বার দাড়িগুলো ধবধবে সাদা, চুলও ধবধবে সাদা, দাড়িও ধবধবে সাদা, নবী সাল্লাম এত সম্মান করলেন, আল্লাহ রাসূল বললেন ওনাকে মুরব্বী মানুষ বৃদ্ধ মানুষ কেন নিয়ে আসছো, আমি যাইতাম ওনার কাছে, বললেন যে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কষ্ট করে যাবেন কেন, উনি এতদিন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, ওনার দায়িত্ব আপনার কাছে আসে ইসলাম গ্রহণ করা। তখন তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল বললেন গাইয়েরু হাজার শাই, আরে তোমার এগুলো এত দবদবে সাদা কেন, এগুলোকে রং দিয়ে পরিবর্তন করে গেল, তবে খবরদার ওয়াজেতা নেবু সাবাত, পরিবর্তন করতে চাই আবার কালো রং লাগাই দিও না, আল্লাহ সাদা করছে তুমি আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না। অনেক বাইরেরাই কাজ করে কালো খেজাব লাগে, কালো খেজাব লাগানো হারাম, জায়েজ নয়, লাগানো যাবে, এর জন্য লাগাইতে হবে কি লাল অথবা হলুদ, নবী সাল্লাম বলছেন হাম্মেরু বা সফেরু, মানে লাল হইতে হবে অথবা হলুদ হইতে হবে, কিন্তু কালো রঙে ফিরে যাওয়া যাবে না। এটা সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল নিষেধ করছেন ওয়াজেতা নেবু সাওয়াত। আচ্ছা, এরপরে নবী সাল্লাম বললেন যে এবার ওসমান ইবনে তালহাকে ডাকো, ওসমান ইবনে তালহাকে কেন, বাইতুল্লাহ সাবিটা কাদের কাছে, ওই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে, আল্লাহর ঘরে সাবি। এখন ওসমান ইবনে তালহা মনে করলেন আজকে আল্লাহ রাসূল নিয়ে যাবো আর আমাদেরকে দিবেন না, নবী সাল্লামের কাছে এসে জমা দিলেন সাবিটা, জমা দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছেন, বলছেন সাবি তোমাদের হাতেই থাকবে, যখন প্রয়োজন হবে খুলে দিবা, যখন প্রয়োজন হবে বন্ধ করবা, এই সাবি আজ পর্যন্ত তার বংশেই আছে, এই 1400 বছরে এত শাসক গেছে কোনো শাসক এই এই বংশ থেকে সাবি নেন, সর্বশেষ যিনি কাবার সাবি ছিল তার নাম ছিল ডক্টর সালে বিন তহা, তিনি কিছুদিন আগে মারা গেছেন, অল্প কিছুদিন আগে মানে মাস দুয়েক আগে
তিনি মারা গেছেন, ডক্টর সালে বিন ফাহাদ আশ-শাইবি। এই ওনাদের বংশেই এই বাইতুল্লাহর চাবি এখনো পর্যন্ত আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে চাবি তুলে দিয়েছেন। এরপরে নবী সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল বাইতুল্লাহ ছাদে গিয়ে আজান দাও। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু মুক্ত আকাশে মক্কা মুকাররমায় বাইতুল্লাহর ছাদে গিয়ে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন কয়জন নাম মনে আছে? যে একজনের মনে আছে, কার মনে আছে? যেটা মনে আছে সেটা বলেন। বেলাল, আর কে কে? জি, আমার এমনি অম্মে মাত্র। জি, এই দুইজন হইলেন মদিনার মুয়াজ্জিন। আর মক্কা মুকাররমার মুয়াজ্জিন সাদ আল কারজাই হলো মসজিদে কুবা। জি, আর মসজিদে হারামের হয়ে গেছে আবু মাহজুরা, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। আজকে ভাই ফার্স্ট আছে, আজকে ভাই সাতজনের নাম বলতে পারছে। যে একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হলেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন মসজিদের নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এদেরকে বলা হয় মুয়াজ্জিন ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা 11 নম্বর সেক্টর মসজিদের মুয়াজ্জিন, অন্য মসজিদের মুয়াজ্জিন না। এরা কার মুয়াজ্জিন? মুয়াজ্জিন ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত এরা এই নামে পরিচিত। আরেকজন হলেন সাদ আল কারজ রাদিয়াল্লাহু তাআলা, উনি মসজিদে কুবার মুয়াজ্জিন। আর মসজিদে হারামের মুয়াজ্জিন ছিলেন আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, উনি মসজিদে হারামের মুয়াজ্জিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেদিন মক্কা বিজয়ের দিন আজান দিতে বলছেন কাকে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে নয় জনের নাম ঘোষণা দিয়েছেন, বলছেন এই নয় জনের মাফ করা হবে না, এগুলার অপরাধ এত মারাত্মক পর্যায়ের, এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ, এত বেশি মানবতা বিরোধী অপরাধ করছে যে এদেরকে ক্ষমা করা যাবে না। এদের মধ্যে একজন আবদুল্লাহ বিন খাত্তাল। এদের এই যে নয় জনের নাম বলছেন, নয় জনের মধ্যে পাঁচ জনের আবার পরে আবার ক্ষমা করে দিছে, সাতজনকে শুধু এখানে হত্যা করা হয়েছে। যে সাতজনকে হত্যা করা হয়েছে এরা হলো আবদুল্লাহ বিন খাত্তাল, মেকিয়াজ বিন হাবাবা, ওবায়দা ইবনে খাত্তালের একজন দাসী, আর ওয়াইরিস বিন নোকাইস। এই চারজনকে হত্যা করা হয়েছে, আর এর আর এই নয়জনের মধ্যে পাঁচজনকে পরে আবার ক্ষমা করা হয়েছে। এদের একজন হলো আবদুল্লাহ বিন আবি সারা, ইকরামা বিন আবু জাহেল, হাব্বার ইবনে আসওয়াদ, ইবনে খাত্তালের একজন দাসী, আর সারা। সারার ব্যাপারে বলা হয়েছে ওই যে আপনার চিঠি নিয়ে আসছিল, চিঠি নিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই মহিলার নাম সারা। অনেক মহাদেশনে কেন বলছে, তাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ক্ষমা করে দিয়েছেন। এবং এই পাঁচজন মুসলিম হয়েছে, যে পাঁচজন ক্ষমা করা হয়েছে এরা ইসলাম গ্রহণ করছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন খুতবা দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আপনার 19 দিন এই মক্কা মুকাররমায় অবস্থান করেছেন। এরপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাব্বারায় ফিরে গেছেন। তো এরপরে কি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসছেন কিনা বলেন তো দেখি, কখন আসছে? যে হজ্জাতুল বিদা, বিদায় হজে নবী সাল্লাম আবার আসছেন। এর বাহিরে নবী সাল্লাম আর মক্কা মুকাররমায় আসেন নাই। তো এই হলো ফাতহে মক্কা, মক্কা বিজয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে ভালোভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চাইতে, জানের চাইতেও বেশি ভালোবাসার, বেশি মহব্বত করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘরে ঘরে রাসূলের সিরাত চর্চা করার সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।